তো হেরো বন্ধুরা তোমার সবাই কেমন চেষ্টা করে অনেক ভালো আছে আমি ভালো আছি এই যে দেখো এখানে কত সুন্দর একটা খাস্তা নিমকি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি বন্ধুরা তো তোমরা তো মনে মনে ভাববেন কি এ তো মানে দোকানের মতন টেস্ট কেন হয় না তো দোকানের মতন খাস্তা কেন হয় না বাড়িতে রান্না করতে গেলে এই যে দেখো কত সুন্দর একটা দোকানের মতনই খাস্তা হয়েছিলো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখো কত সুন্দর খাস্তা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ধরো ফুল ভিডিওটা তো দেখতে থাকুন তারপরে এখানে দেখো কালো জিরে নিয়েছে লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে তারপরে এখানে আজওয়াইন নিতে হবে বন্ধুরা আজওয়াইন দিতে গেলে একটু স্বাদ বেড়ে যায় মানে একটু কচলেই দিয়ে দিতে হবে আজওয়াইনটা মানে আজওয়াইন দিতে গেলে একটা স্বাদ সেন্ট অনেকই সুন্দর হয় আর একদম খেতে অনেক দারুণ লাগে তারপরে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ একটু সুন্দর করে মিক্স করে নিতে হবে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে সরষের তেল এড করেছি যদি সাদা তেল থাকে সাদা তেল দিতে পারো আর এখানে ময়দা ইউজ করেছি আটা ইউজ করে নিই আটা ইউজ করতে গেলে অত খাস্তা হয় না মানে ময়দা ইউজ করতে গেলে বেশি খাস্তা হয় আর সুন্দরও হয় দেখতে মানে সকালে নাস্তাও খেতে পারবেন বিকালে নাস্তাও খেতে পারবেন নিমকি কে ভালোবাসে না খেতে বলো তো ছোটো বড়ো সবাই ভালোবাসে আর এখানে হালকা হালকা জল দিয়ে মানে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে একটা টুড়ো করে নিতে হবে এই যে দেখো কত সুন্দরভাবে হালকা হালকা জল দিয়ে মাখাতে হবে বেশি শক্ত করে মানে বেশি ই করতে হবে না সফট করতে হবে না একটু হালকা শক্ত রাখতে হবে আর এটাকে আমি রেস্টে রাখবো না মানে একটু রেস্টে রাখবো না এখানে দেখো এইভাবে তেল লাগিয়ে নিয়েছি ময়দা একটু শক্তই রাখতে হবে বেশি সফট করতে হবে না মানে বেশি সফট করতে হয় না মানে নিমকি যে বানাবো আমি আজকে খাস্তা নিমকি তার জন্য এখানে পাঁচ মিনিটের মতন এইভাবে মানে মাখিয়ে নিয়েছি ময়দাটাকে আরও সুন্দর করে ছোটো ছোটো লিচি কেটে নিয়ে তারপরে একটু গোল করে হাতের সাহায্যে গোল করে নিয়েছি এখানে সুন্দরভাবে একটু চাপা দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম তোলায় মানে যেরকম তাড়াতাড়ি উঠে যায় তাই জন্য একটু তেল দিয়ে বেলছিলাম এখানে দেখতেই পাচ্ছ তোমরা আর একেবারে আজকের নিমকি আপনারা প্লিজ অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর ট্রাই করে দেখবেন তারপরে আপনারা বলবেন কি না ঠিকই বলেছে মানে যে এরকমই দোকানের মতন দোকান থেকেও বেশি টেস্ট হবে বন্ধুরা আর এইভাবে যদি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে যদি এইভাবে নিমকিটা রেডি করেন তো দোকান থেকেও ভালো টেস্ট হবে বন্ধুরা আর এখানে দেখো আমি চাকুর সাহায্যে একটু মানে কেটে নিচ্ছিলাম নিমকির মানে নিমকি যে কাটবো ওটার মাপ করে কেটে নিচ্ছি আর এই যে দেখো একটু মানে তিচ্ছা করে কাটতে হবে আর একদম সুন্দর একটা নিমকির শেপে চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কত সুন্দর একটা নিমকির শেপে মানে চলে আসছিলো আর এইভাবে ধরে ধরে আমি টানছিলাম তো কোনাটা মরে যাচ্ছিলো এখানে তাই জন্য আবার বসিয়ে বসিয়ে কাট কাটছিলাম আমি এখানে দেখতে পাচ্ছ আর মানে টানছিলাম তো মানে কোনাটা একটু মরে যাচ্ছিলো এইভাবে আমি করে নিলাম এই যে দেখো আর প্লিজ বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একদম দোকানের মতন শেপ চলে এসছে নিমকিতে আমার একদম সুন্দর একটা খাস্তা নিমকি রেডি হবে আজকে আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একেবারে দোকানের মতনই সবটা নিমকির সেপ চলে এসেছিলো আর জানার বন্ধুরা তোমরা প্লিজ আমরা যারা যারা চ্যানেলে প্রথমবার এসছো প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো লাইক অবশ্যই করবেন তারপরে এখানে এখানে একটা কাড়াই নিয়েছি তারপরে এখানে তেলটা গরম করে নিয়েছিলাম সরষের তেল আপনারা সাদা তেলও দিতে পারেন এখানে আমি সরষের তেল এড করেছি তারপরে এখানে নিমকিটাকে সুন্দর করে এই যে কেটে রেখেছিলাম যেটা এখান থেকে তুলে তুলে একটা করে তুলে তুলে ওখানে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর একেবারে একটু দেওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটু ফুলে উঠবে এই যে দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছিলো আমার নিমকিটা মানে এতই সুন্দর হয়েছিল খেতে না বাড়িতে যে মানে রান্না করলাম যখন আমি এই নিমকিটা অনেক দারুণ টেস্ট হয়েছিল খেতে খেতে তোমাদের দাদাভাইকে বলছি তুমি একটু ভাজা হোক তারপরে খাবা ও ভাজতে ভাজতে খাওয়া শুরু করে দিয়েছিল আর এখানে দেখো কত সুন্দরভাবে একটা নিমকিটা ফুলে উঠছিলো বন্ধুরা আর এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে একদম খাস্তা নিমকি রেডি হবে বন্ধুরা দোকান থেকেও অনেক সুন্দর একটা খাস্তা নিমকি দারুণ লাগবে খেতে আর আপনার প্লিজ আমার ভিডিও দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা অথবা একটা কথা মনে রাখবেন বন্ধুরা ওই মানে নিমকি ভাজার সময় যেন মিডিয়াম লো ফ্লেমে থাকতে গেলে ভালো হয় নিমকিটা আর যখন হাই ফ্রেম করতে গেলে মানে পুরে যায় পুরে যায় বলতে কি একটু মানে তাড়াতাড়ি করে উপরে অংশটা লাল হয়ে যাবে আর ভিতরে অংশটা একটু কাঁচা থাকবে তাই জন্য আবার খাস্তা নিমকি রেডি হবে না বন্ধুরা আর এখানে মানে যদি লো ফ্রেমে রেখে ভাজতে হয় তাহলে একদম সুন্দর একটা ভিতরেরটা অংশটাও একটু সুন্দর করে পেকে যাবে তাই জন্য একদম খাস্তা রেসিপি আপনাদেরকে একদম খাস্তা সুন্দর রেসিপি হবে বন্ধুরা আর এখানে দেখো আমি পাঁচ থেকে ছয় মিনিটের একদম সুন্দর করে একটু ভেজে নিয়েছিলাম আর এখানে দেখো কত খাস্তা সুন্দর রেসিপি হয়েছিল বন্ধুরা এখান থেকে ভিডিওটা শেষ করছি আবার যারা আমার ফুল ভিডিও ওয়াচ করেন বন্ধুরা না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও বাই বাই